নমস্কার বন্ধুরা, গ্রিনওয়াল্ডের বাগানে আজ গাছে জল দিতে দিতে ছাদের ওভারভিউ দেখাবো। এই যে দেখুন, এখানে কুমড়ো ধরেছিল, আমি দেখেছিলাম ভিডিওতে এবং তুলেছিলাম, সেটাও দেখিয়েছিলাম। এবং তারপরে আরেকটা কুমড়ো গাছে যে বড় হচ্ছে, ফুলের দোল চলে এসেছে তার মধ্যে। এই যে এখন যে গাছটা জল দিচ্ছি, এটা হলো ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকের তো কত উপকারিতা আছে জানেন, নতুন করে আর বলতে হবে না। আমি এই সম্পর্কে আগে একটা ভিডিও বানিয়েছি, দেখবেন, সেখানে তার উপকারিতাগুলো সমস্ত বলা আছে, কেমন করে লাগিয়েছি। আর এই হচ্ছে পালং শাক, এই একটা প্যাকেট। লঙ্কা গাছ, এই যে শসা গাছ, এটাকে তুলে ফেলে দেবো এবারে, বীজগুলো কালেক্ট করে। এখানে এই যে পুঁই উঠছে আমার, এটা নিজের থেকে হয়েছে বলে আমি আর আলাদা করে লাগাইনি। একটা ফ্যামিলিতে তো খুব বেশি লাগে না, একটা দুটো হলেই হয়ে যায়, তাই আর পুঁইটা আর এবছর করিনি। এখানে আরেকটা চারা হয়েছে, ওই যে ছোট্ট একটা চারা হয়েছে ওখানটাতে, এখানটাতেই রেখে দেবো ওটা। এই যে এখানে দেখুন শশা গাছ, এটা এটা আমি দেখিয়েছি কিনা জানি না ভিডিওতে, এটা বক ফুলের গাছ, প্রচুর বক ফুল হয়। এই যে দেখুন, এখানে আমি কেটে দিয়েছিলাম, এটা এই যে কেটে দিয়েছিলাম, এই যে এখানটাতে কেটে দিয়েছিলাম, এই যে আবার ডালপালা বেরোচ্ছে, খুব বড় হতে দিই না। আর এই প্যাকেটে লাগানো আছে, এটা অন্য জায়গায় করতে হবে। আর এই যে আঙুর গাছ, আঙুর গাছ তো আমি দেখিয়েছি, এই যে আঙুরও ধরে আছে। এই যে সমস্ত প্যাকেটে প্যাকেটে আমার লাগানো বেগুন গাছ, কাল বিকেলে জল দেওয়া হয়নি, আর এখন এই গরমে বুঝতেই পারছেন জল দুবেলায় জল তো দিতেই হবে, আবার ঠান্ডা জলের স্প্রে করে দিলে ভালো হয়। এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছ কীভাবে হনুমান থেকে ফলকে রক্ষা করবেন আমি আগের ভিডিওটাতে বলেছি, দেখে নেবেন একটু যদি প্রয়োজন হয়। আর এই হচ্ছে পদ্ম, এই যে দেখুন পুড়ি আসছে, এটাকে আমি মাঝে মাঝে ওভারফ্লো করে দিই। এখানে এটা ঝিঙে গাছ, এই যে উঠেছে, ছাদে তো হনুমান আসেই, তার উপরে আমার দেখেছেন এমনিতেই ঝুলিয়ে রেখেছি দুটো বাঁদরকে, দেখুন। আর মাঝখানে আবার একটা ইঁদুর, এই যে, আর এই দেখুন একটা কাঠবিড়ি। এই হচ্ছে ছাদে দিয়ে, এছাড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান, এই দেখুন পাখি বাসা বেঁধেছে, দেখেছেন তো? আর পাখির বাসা একটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, এই যে, আর ওটা কিন্তু অরিজিনাল, যেটা আগে দেখালাম। ঝিঙে গাছে জল দিতে দিতে আমার ছাদের ওভারভিউ আজ দেখাচ্ছি।
এই যে দেখুন পেয়ারা গাছ, দেখেছেন কি পরিমাণে ধরেছে? এরকম এরকম আবার কটা ঝরে পড়ে যাবে তাও জানি না। এই দেখুন, দেখেছেন তো কত ছোট গাছ, আর এই যে ড্রামে লাগানো আছে এটা। আর এই যে দেখুন এই ছোট্ট একটা জায়গাতে রজনীগন্ধা দিয়েছিলাম একটা, এ থেকে থেকে একটা করে স্টিক ওঠে, এই যে উঠেছে, কিছুই বাদ নেই ছোট্ট ছাদে আমার, দেখেছেন। এটা হচ্ছে আমার পুদিনা, যেটাতে জলটা পড়ছে এটা আমার পুদিনা। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে পুদিনাটা কখন লাগাতে হয়, সব সময় লাগালেই চলে, যত্নটা এই গরমে যদি খুব রোদে থাকে তাহলে পুড়ে যাবে স্বাভাবিকভাবেই, জল স্প্রে করতে হবে। আমি একটু দেখছেন তো গাছের আড়াল রেখেছি, এটা এদিকটা পশ্চিম দিক তো, একটু গাছের আড়ালে রেখেছি। এই পুদিনা আমার 12 মাসই থাকে, এই যে দেখুন বেগুন ধরেও আছে, এইটাতে যে কতগুলো বেগুন আছে মানে ভাবা যাবে না। দাঁড়ান দেখাই, এই যে দেখুন একটা গাছে কতগুলো এসছে, এই যে দেখুন এটা এটা লঙ্কা গাছ, এটা দেখেছেন তো জৈবভাবে করি, ঘা ইয়ে সমস্ত পড়ে আছে এর মধ্যে দেখা যাচ্ছে। এটা তো আমি আগেও আপনারা দেখেছেন, আমি তাও একবার ওভারভিউ দেখাচ্ছি। এই দেখুন থানকুনি পাতা, এই যে ড্রাগন, এগুলো এখানে যেহেতু একটা এই যে এইরকম লোহা ইয়ে চলে গেছে, আমি সেটার দুপাশেই ড্রাগনটাকে লাগিয়ে দিয়েছি। ছোট্ট একটা ডাল কেটে এখানে লাগিয়েছিলাম, অন্য জায়গায় আছে বেলি ফুল অনেক ছোট্ট লাগিয়েছিলাম, দেখুন তাও ফুল চলে এসছে। আর এই যে আমার আম গাছ, এবং গোড়াটা কি মোটা হয়ে গেছে, একটা পদ্ম, এটা লাল পদ্ম, ছাদে এইগুলো কিন্তু আমি ওভারফ্লো করে দিই, এক দুদিন 3 দিন ছাড়া ওভারফ্লো করে দিই, মাসে 2 বার ওভারফ্লো করলেও হয়, কিন্তু খুব গরম তো একটু জলটা আবার ওভারফ্লো করলে একটু ভালো হয়, খুব গরম তো। এই যে সজনে ডাল কেটে দিয়েছি, এটাও দেখুন একটা রঙের ড্রামে লাগানো আছে, ডাল কেটে দিয়েছি ডাটা ফুল সব নিয়ে। আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়াম, প্রচুর ফুল এটাতে। এইখানে একটা অ্যাডেনিয়াম আছে, এই যে চেরি গাছ, দেখুন প্রচুর ফুল এসছে, এটাও 12 মাসই ধরে, তবে চেরিটা কিন্তু টক চেরিটা। এগুলোতে জল দিচ্ছি আমি, গাছগুলো একটু দেখিয়ে দিই। এখানে 2টো বেগুন গাছ লাগিয়েছি, এখানে একটা, আর এই যে ডাটা নোটের আমার বীজ হচ্ছে, এখানে দেখুন একটা বোগেনভিলিয়া, এই যে দেখুন এটা ভিয়েতনামি মালটা, এতদূর পাইপটা আসে না, আমাকে হাতে করে এগুলো দিতে হয়।
জল দিতে দিতে এটা দেখানো যাবে না, এটা ভিয়েতনামি মালটা। আর এই যে আমার করবি রাস্তার ধারে ডাল এনে, আর এই হচ্ছে আরেকটা সবেদা গাছ, এটা অনেক বছরই হলো গাছ, খুব বড় হয়ে গেছে। এটা আমলকি গাছ, আর এই যে আতা, এটা আরেকটা করবি, দেখে এই কালারটা দেখেছেন কিনা জানি না, হালকা হালকা বাসন্তী, ভেতরটা হলুদ। এই যে সাদা বোগেনভিলিয়া, এই আর একটা বোগেনভিলিয়া, এটা আরেকটা আম গাছ লাগিয়েছি, পূষা অরুণিমা। এই দেখুন এখানে ডাঁটা নটে কত বড় হয়ে গেছে, একটা ড্রাগন গাছের পাশে হয়েছে, এটাকে তুলে নেবো আজকে। এই যে বেগুন গাছ, এই দেখুন এখানে একটা কুমড়ো গাছ, এখানে কুমড়ো তুলেছিলাম আমি আপনাদের দেখিয়েছি, এখানে আর একটা কুমড়ো গাছ লাগিয়েছি। এই একটা পাতিলেবুর গাছ, এই যে ধরেছে, ঠিক আছে। বন্ধুরা কেমন লাগলো জানাবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ছোট্ট প্রচেষ্টা। একটা গাছের নেশা অনেকদিন থাকলেও ভিডিও তো বানায়নি, আপনারা পাশে থাকবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।